বাবা, ও গোবিনাথ বাবা, আমি আমি হ্যাঁ বলছি, আমার এক সপ্তাহ পর বিয়ে, বুঝলেন? হ্যাঁ তো আমার বিবাহিত জীবন কেমন কাটবে আমাকে একটু দেখে বলুন তো। আচ্ছা ঠিক আছে, দেখলাম। হ্যাঁ, তোমার 5 বছর খুব বিয়ের পর কষ্টেই কাটবে। কেন বাবা? তার কারণ হলো, তোমার বউ তোমাকে যা জামা কাপড় কাচাবে, রান্না করাবে, তারপর থালা বাসন মাজাবে, এই জন্যে। 5 বছর পর তাহলে সব ঠিক হয়ে যাবে তো? আরে না রে পাগলা, না, 5 বছর পর তোর সেই সব কাজের সব অভ্যাস হয়ে যাবে, বুঝলি? তাহলে ঠিক আছে। হ্যাঁ তাহলে ঠিক আছে, ঠিক আছে। হাই ফ্রেন্ড, আমি একটা কথা বলবো আপনাদের, কথাটা একদম মন দিয়ে শুনবেন। হ্যাঁ, কথাটা হলো যে, ভারতে সব হোটেলের খাবারে ভেজাল আছে, কিন্তু একটা হোটেলের খাবারে ভেজাল নাই, জানেন? আপনি বোধহয় কায়দা করার জায়গা পান না নাকি? ভারতবর্ষের এমন কোন হোটেল নাই সে হোটেলে আমি খাইনি। সব হোটেলে কম বেশি ভেজাল আছে, আর আমি গ্যারেন্টি দিয়ে বলছি একটা হোটেলে ভেজাল নাই। আপনি কোন হোটেলে বলেন, আমি এক্ষুনি যাবো খাইতে। বাপের হোটেলে ভেজাল নাই, বাপের হোটেলে। আরে শালা, তুই তো একবারে ঠিক বলেছিস। আমি সবসময় তুই ঠিক বলি রে। মেয়েরা ছোটবেলায় বাপের বাড়িতে পরির মতো থাকতো, হ্যাঁ, সেই মেয়ে বিয়ের পরে শ্বশুর বাড়িতে গিয়ে রানী হয়ে গেল। হ্যাঁ, আর ছেলেরা ছেলেরা কি, হ্যাঁ, ছোটবেলায় বাপের মেয়ে ধরে ধরে পেতাইতো, এখন বড় হয়ে বিয়ের পরে বয়ে ধরে পেতাচ্ছে শুধু।